আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে আপনি হচ্ছে ডিলিট করবেন। তো চলুন, তো আপনি আপনার হোম পেজে আসার পর থ্রি ডট যে অপশনটা আছে, থ্রি ডট অপশনটাতে ক্লিক করবেন। থ্রি ডট অপশনটাতে ক্লিক করবেন, করার পরে যেরকম ইন্টারফেস আসবে এখানে গিয়ে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আপনি হচ্ছে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর একটু অপেক্ষা করুন। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার আগে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাল বাটনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, যাতে হচ্ছে আমাদের সবগুলো ভিডিওর নোটিফিকেশান আপনি পান। আর হচ্ছে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন এবং জানাবেন আপনাদের ফেসবুক রিলেটেড কী টাইপের ট্রিক্স লাগবে। আর এই ভিডিওতে আমি মূলত আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করা শেখাবো। অনেকে হচ্ছে ডিলিট করতে পারেন না, অ্যাকাউন্টটা ডিলিট করতে পারেন না, তাদের জন্যই মূলত এই ভিডিওটি খুব সিম্পল। আমি হচ্ছে এই ভিডিওতে জাস্ট আপনাদের দেখাবো। তো চলুন শুরু করি। জি, সেটিংসে আসার পর হালকা নিচে নামতে হবে আপনাকে। জি, তো হালকা নিচে নামার পর আপনি দেখেন পার্সোনাল ইনফরমেশন, ট্রান্সলেট অফার, পোস্ট, অ্যাডস, পেমেন্ট, ফেসবুক পে, তারপরে এখানে দেখুন প্রোফাইল অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এই যে দেখুন মেমোরাইজেশন সেটিংস, আপনি যদি মারা যান সেক্ষেত্রে আপনার পরিচিত কিউ আপনার করতে পারবে। এছাড়া ডিএক্টিভ অ্যান্ড ডিলিটেশন এখানে ক্লিক করবেন। আপনি চাইলে এখানে ডিএক্টিভ আপনার অ্যাকাউন্ট করতে পারেন, ডিলিট করতে পারেন। এখানে কন্টিনিউ অ্যান্ড কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিএক্টিভেশন অথবা কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিটেশন আপনি দিলেই আপনার হচ্ছে অ্যাকাউন্ট ডিলিট ডিলিট হয়ে যাবে, খুব সিম্পল। অথবা ক্যান্সেল করে বের হয়ে চলে আসলেন, এই তো। এটা খুবই সিম্পল, আপনার হচ্ছে অনেকেই জানেন না, তো অনেকেই হচ্ছে জানেন না এই ট্রিক্সটি, জাস্ট তাদের জন্যই মূলত এই ভিডিওটি বানানো হয়েছে। আর আপনারা চাইলে আমাদের এখানে একটা প্লে লিস্ট আছে ফেসবুক ট্রিক্স অ্যান্ড ট্রিপস, এখান থেকে আপনি অনেকগুলো ভিডিওই আছে, আপনি চাইলে এখান থেকে ফলো করতে পারেন। এই ভিডিওটি এর আগেও দেওয়া ছিল, অনেকেই জানতে চাইছেন, তাই আমি হচ্ছে ভিডিওটি আপনাদের জন্য করে দিলাম, আবার রেখে দিলাম আর কি, আপনাদের যদি কোনো কাজে লাগে। আমি জানি এটা কাজে লাগবে না, তারপরও দিয়ে রাখলাম, কাজে লাগলে আপনারা ইউজ করতে পারেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।